হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ সেকশন ওয়াইজ শুরু করেছি, আজকে তার থার্ড ভিডিও। আমি আজকে পার্সোনাল নিউজটা পুরোটা কমপ্লিট করে দেবো। আমি টোটাল লাস্ট 9 মান্থসের 3টে পার্টে ভিডিও এনেছি, 3 মান্থস 3 মান্থসের গ্যাপে। যারা আগের ভিডিওগুলি দেখেনি তারা এলপি সিবিটি 2 এর ক্র্যাশ কোর্সে গিয়ে ড্রয়িং এবং এর সঙ্গে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। তো আগে যেখানে শুরু করেছিলাম, আমি জুলাই থেকে সেপ্টেম্বর করেছিলাম, আজকে এপ্রিল থেকে জুন অবধি করবো। এর পরের ভিডিওতে আমি আপনাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনোলজিটা লাস্ট 6 মান্থের কোশ্চেন করিয়ে দেবো। 4-5 মিনিটের ভিডিও, ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। আমি এখানে আপনাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু পিডিএফ বা ইনফরমেশন আপলোড করে দিই। চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। এপ্রিল মাস থেকে শুরু করব। প্রথম হচ্ছে বিএসএফের ডিজি ইএন রামমোহন, তিনি এইমস নিউ দিল্লি হাসপাতালে রিসেন্টলি মারা গেছেন। তো জেনারেলি যারা মারা গেছেন, অবিটুরি থেকে কোশ্চেন আসে তিনি কোন ফিল্ডের সঙ্গে রিলেটেড, বা কোনো পোস্ট যদি তিনি পোস্টে তিনি ছিলেন সেই কোশ্চেনগুলো আসে, তো সেগুলো একটু খেয়াল রাখবেন। এরপর হচ্ছে চন্দ্রশেখর ঘোষকে অ্যাপয়েন্টেড করা হচ্ছে বন্ধন ব্যাংকের সিইও হিসাবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বিনোদ খান্না, যিনি বলিউড অভিনেতা ছিলেন, তিনি মারা গেছিলেন 2018-তে। তো তাকে মরণোত্তর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রাজেশ রঞ্জনকে ডাইরেক্টর জেনারেল হিসাবে অ্যাপয়েন্টেড করা হয়েছে সিআইএসএফে। তারপর হচ্ছে বান কি মুন, আপনারা সবাই জানেন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ছিলেন, তাকে এখন একটা বোয়া ফোরাম আছে, তাই সেখানে তাকে চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এরপর হচ্ছে চন্দ্রভূষণ কুমার, তাকে ডেপুটি ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। আগের ভিডিওতে আমি চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেডগুলো বলে দিয়েছিলাম, এটাতে ডেপুটি ইলেকশন কমিশনারের কথা উল্লেখ করলাম। এরপর হচ্ছে বিদ্যাদেবী ভান্ডারী, তিনি নেপালের প্রেসিডেন্ট হিসেবে আবার রিঅ্যাপয়েন্টেড হয়েছেন। এর আগেও তিনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, এটা নিয়ে তিনি সেকেন্ড টাইম রিঅ্যাপয়েন্টেড হলেন। তারপর হচ্ছে কুনওয়ারবা, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 106 বছর বয়স হয়েছিল এনার, ইনি রিসেন্টলি মারা গেছেন। তাকে স্বচ্ছ ভারতের ব্র্যান্ড আইকন বলা হয়। তিনি স্বচ্ছ ভারত অভিযানের জন্য তার একটি গৃহপালিত ছাগল ছিল, সেটি প্রধানমন্ত্রীকে ডোনেট করেছিলেন এই স্বচ্ছ ভারতকে ভালোভাবে কাজ রূপায়ণের জন্য। তো কুমার ভাইয়ের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সবাই কিন্তু জেনে রাখবেন। তারপর হচ্ছে অভিলাষা কুমারী, যিনি প্রথম মণিপুর হাইকোর্টের ফার্স্ট ওমেন চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মহিলা রিলেটেড যত কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা পাবেন সেগুলো কিন্তু খুবই ভালো করে মনে রাখবেন। এরপরের কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে নীলম কাপুর, তাকে ডাইরেক্টর জেনারেল বানানো হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এটাকে শর্টে সাইও বলা হয়ে থাকে। তো সেটা এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। তারপর হচ্ছে ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, এই যে আমাদের শস্য উৎপাদন ক্ষেত্রে বিপ্লব, তার পায়োনিয়ার মানে যিনি প্রথম রাস্তা দেখিয়েছিলেন এই ব্যাপারে, সেই ডক্টর গুরুচরণ সিং, তিনি এপ্রিল মাসে মারা গেছেন। তারপর হচ্ছে ইন্ডিয়ান অরিজিন বয় মেহুল গার্গ, এর একটি মেনসার একটি আইকিউ টেস্ট হয়, তো সেখানে ইনি আইনস্টাইনকে হারিয়ে দিয়েছেন, মাত্র 12 বছর বা 14 বছরের খুব কম বয়সী একটি ছেলে, সে কিন্তু এটি নতুন আইকিউ টেস্টের রেকর্ড বানিয়েছে। এরপর হচ্ছে রাকেশ রোশন, যাকে ইন্ডাক্টেড করা হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে। তারপর হচ্ছে ইন্দু মালহোত্রা, যিনি ফার্স্ট ওমেন লয়ার, যাকে সরাসরি সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্টেড করা হলো। এটা টেকনিশিয়ানের কোশ্চেনও এসেছিলো, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আবার আসার সম্ভাবনা অন্যান্য পরীক্ষাতেও আছে। এরপর হচ্ছে নাদিয়া সাফি, যাকে 2018-তে মার্থা ফেয়ারওয়েল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইনি মহিলাদের উন্নতির জন্য খুব ভালো কাজ করেছেন, তার স্বীকৃতি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফিমেল শ্যুটার গৌরী শরণ, তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে হেলথ রিলেটেড কিছু প্রোগ্রামের জন্য। হরিয়ানা সরকার এটাকে অ্যাপয়েন্টেড, এনাকে অ্যাপয়েন্টেড করেছেন। এরপর চলে আসবো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে। মাইক পম্পি, যে তাকে ইউএস সেক্রেটারি অফ স্টেট এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে গুজরাটের বিখ্যাত কবি সীতাংশু ইয়াশচন্দ্রা, তাকে সরস্বতী সম্মান 2017-এর জন্য চুজ করা হয়েছে। এখান থেকে কোশ্চেন, তিনি কোন ফিল্ড থেকে কত সালে পেয়েছেন, কী অ্যাওয়ার্ড পেয়েছেন, 3টে কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। এরপর হচ্ছে সিকিমের চিফ মিনিস্টার পাওয়ান চাওলিং, তিনি এখন লঙ্গেস্ট সার্ভিং সিএম হয়ে গেলেন। আগে রেকর্ডটি ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর, তো এখন তিনি রেকর্ডটি ভেঙে এখন সবচেয়ে বেশি চিফ মিনিস্টার হিসেবে সার্ভিং করছেন, সিকিমের চিফ মিনিস্টার পাওয়ান চাওলিং। এরপর হচ্ছে প্রেসিডেন্ট, যিনি তিনি উত্তম পচারনাকে চেয়ারম্যান করেছেন ললিতকলা একাডেমির চেয়ারম্যান হিসেবে তিনি উত্তম পচারনাকে অ্যাপয়েন্টেড করেছেন। অলগা, তিনি রিসেন্টলি ম্যান বুকার প্রাইজ জিতেছেন, ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রাইজ। তারপর হচ্ছে নীতি আয়োগ, সুশান্ত সিং রাজপুত বলিউডের অভিনেতা, তার সঙ্গে পার্টনারশিপ করেছে ওমেন এন্টারপ্রেনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তারপর হচ্ছে চায়না, তার নিজের যে হায়েস্ট স্টেট অনার সেটাকে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এরপর হচ্ছে পঙ্কজ শরণ, তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে ডেপুটি ন্যাশনাল অ্যাডভাইসার। কালকে আমি আপনাদের একজনের নাম বলেছিলাম, আশা করি আপনারা ভিডিও দেখলে আপনাদের মনে থাকবে। 3 জন টোটাল ডেপুটি ন্যাশনাল অ্যাডভাইসার এখন ইন্ডিয়াতে অ্যাপয়েন্টেড আছেন।
তারপর হচ্ছে অরবিন্দ সাক্সেনা, তাকে ইউপিএসসির এখন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। যতদিন না পারমানেন্ট কোনো চেয়ারম্যান নিযুক্ত হন, তিনি এই পোস্টে থাকবেন। এরপর হচ্ছে জুন মাসের আমরা দেখে নেব ইন্ডিয়ার ফুটবলার সুনীল ছেত্রী, তিনি এখন সেকেন্ড জয়েন্ট ইন্টারন্যাশনাল হায়েস্ট গোল স্কোরার হয়ে গেছেন। তারপর হচ্ছে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এআর রহমানকে সিকিমের স্টেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই কোশ্চেনটিও আগে পরীক্ষাতে এসেছিল, এক ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে পেগি হুইটস্টোন, নাসার একজন স্পেস ওম্যান, যিনি সবচেয়ে বেশিক্ষণ স্পেসে কাটিয়েছেন, তিনি এবার নাসা থেকে সম্প্রতি রিটায়ার করেছেন। যদি কত দিনের জন্য আসতে পারে তাহলে তিনি টোটাল 665 ডেজ স্পেসে কাটিয়েছেন। এরপর হচ্ছে অ্যাঞ্জেলি এলা মেনন, তাকে কালিদাস সম্মানের জন্য অ্যাওয়ার্ডেড করা হয়েছে তার ভিজুয়াল আর্ট ফর্মের মানে কাজের স্বীকৃতি হিসাবে। তারপর হচ্ছে অনন্ত বড়ুয়া, তাকে সেবির হোল টাইম মেম্বার হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। তো এই কতগুলি কোশ্চেন ছিল। লাস্ট 9 মান্থে 3টে পার্টে আমি সব ভিডিও আপলোড করে দিয়েছি, আর টোটাল 30টা কোশ্চেনের সেট ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা লাস্ট 6 মান্থ শুরু করবো। তো চ্যানেলের সঙ্গে থাকুন। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল মনে হচ্ছে তাহলে সবাইকে শেয়ার করুন এবং গ্রুপেও জয়েন হন, যাতে গ্রুপটি আরও ভালো অ্যাক্টিভ থাকে এবং বেশি বেশি কোশ্চেন ডিসকাস করা যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।